সুন্দরবনের নেক্সট পার্ট শুরু হচ্ছে। আজকে বন্ধুরা সেই বড় একটা মাছ দেখেছিলাম আপনাদের, সেই মাছটা আজকে এখন রান্না হবে। মোচ হওয়া সেই মুসল মাছ জীবনে খাইনি কোনোদিনও, আর দেখবো কেমন টেস্ট এই মাছটার। ভালো হয়েছে না গাজরটা? খুব সুন্দর হয়েছে, দেশি গাজর না, কেমন ছোট। মাছটা আমি কেটে নিই, মাথা কাটা যাবে না নালে। ডিম হয়েছে রাজা, বের করো। হ্যাঁ দেখবি, দাঁড়া বাকি সাদা মারা। এটা কি? এটা এইটা হচ্ছে পেটের পটকাটা। পটকাটা ডিমটা বার করি। বাবা, ডিমগুলো মাছে মোটা মোটা মনে পড়ে সেই যে আগে ছোটবেলায় খেতাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় খেতিস না তোরা ডিমগুলো? এই যে এটা পটকা, পটকাটা তেলও হয়েছে, তো কিছুটা খাসি চর্বির মতন লাগছে। এবার মাছটাকে আমি পেটটাকে কেটে নিলাম। এই পেটটা আছে, এটা পেটটা জিরে, মাছের জন্য মশলাগুলো করে নেব। জিরে দিলাম আর লঙ্কা দেবো, এই কটা দেবো শুকনো লঙ্কা আর কটা কাঁচা লঙ্কা কুচাই দেবো। আজকে মা নাই, মা আছে ঘরে পুজো দিতে গেছে, তাই যে লঙ্কা টঙ্কা বাটা হয়ে গেছে। এবার রসুনটা আমি ছাড়াইনি, মা আস্তে আস্তে আমার এদিকে মশলা করা হয়ে যাবে। বেশি লাগবে না, রসুন অল্প দেব, এই কয় কয় রসুন আর বেশি দেব না। জিরে আর লঙ্কা বাটা হয়ে গেছে, এবার রসুনটা ওর সঙ্গে দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে ওরা খেয়ে আবার বেরোবে। বাটা হয়ে গেল মশলাটা, এবার তুলে নিই। রাজা, বলো, আজ একটা গল্প বলবো। বলো, শুনবো। ভব্বর বুড়ি আর চতুর বুড়ির গল্প। বেশ ভালো, দাঁড়ান আপনাদের শোনাচ্ছি গল্পটা, যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন। কিন্তু গল্পটা অনেক বড়, আমি সবটা বলবো না, রান্না করতে করতে এইটুকু বলবো। অনেকগুলো মাছ হয়েছে কিন্তু সব মাছ নেব না, আমার যে কয়টা লাগবে আমি সেই কয়টাই নিলাম, এই কয়টা পিস দেব। আর এইটাই দেখুন ডিম, কত সুন্দর হয়েছে ডিমটা, ডিমটা ভেতরে মোটা মোটা দানা, সেই শাল ট্যাংরা মাছের ডিম খেতো এরা কাজল সজল। তাই আজকে তোরা তিনজনে মারামারি করবি, এই ডিমটা তিনজনে সাফিসিয়েন্ট খাওয়া হবে। বেশ, আগে আমি পাতাটা নিয়ে আসি, পাতাটা রোদে দিয়েছি একটু নরম হওয়ার জন্য, নিয়ে আসি। দেখেন নরম হয়ে গেছে পাতাটা, কি সুন্দর পাতাটা, নলে আবার আগুনে সেঁকতে হতো। আমি রোদে দিয়ে দিয়েছি, এই যে নরম হয়ে গেছে পাতাটা, ছিঁড়বেও না। কি সুন্দর নরম হয়ে গেছে পাতাটা, রোদে ছিল না? হ্যাঁ রোদে দিয়েছিলাম, নইলে আবার এই আগুনে ছাড়তে হতো। মাটির তাওয়া, তাওয়ায় আমি পাতাগুলো পেতে দিই। আর এটাও দেখো দুই পাতা হলো, এই পাতাটায় আমি মাছ দেবো, এই পাতাটাও আমি পেতে দিলাম। পাতাতে আগে তেল মাখে নেব একটু, রোদে দিছি বলে নৌকার মতন হয়ে গেছে পাতাটা, দেখছিস? ভালো তো, এক জায়গা তেলটা থাকবে, হ্যাঁ মাছখানে ফাটবে না। আলু খাবে নাকি মাছে? আজকে আমি মাছ পাতার মধ্যে পেঁয়াজ পাতা কুচি কুচি করে দেব, আর কটা মটরশুঁটি দেখি গাছে পাই না। তাই যে পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলিও হয়েছে গাছে, যে এই যে কটা পেঁয়াজ কলি হয়েছে, পেঁয়াজ কলি কটা নেব। ওইদিকেও গাছ আছে দেখি, ওই গাছে হয়েছে নাকি? এই দেখো ফুল হয়ে গেছে, দেখো
নেবো পাতা কটা নিয়ে যাই কেটে কেটে। পেঁয়াজ কটা মোটা মোটা আছে, এই কটা নিয়ে যাবো আর দেখবো ওইদিকে পেঁয়াজগুলো হয়েছে নাকি। আর কলিগুলো ভেঙে দিতে হয়, নাহলে ওই মা পেঁয়াজ বড় হয় না, পেঁয়াজ পাতাগুলো ভেঙে দিতে হয় কলিগুলো। চল দেখি ওইদিকে আর কটা নিয়ে আসি, চলো। বিড়াল নাই তো, স্কুলের ফুল হয়েছে, এটা তুলে নিই। আর ওই যে ওই যে কটা হয়েছে গাছ, এই যে গাছে অনেক কটা কলি হয়েছে, কলি কটাও নিয়ে যাই। বাস আর বেশি দিতে হবে না, চলো। কলি কটা তো সব নিই, নাহলে এটা পেঁয়াজটা আবার বড় হবে না। এই যে এটা এই গাছে কটা, এটা কলি হয়েছে, ফুল হয়েছে, এটা এই একটা ফুল হয়েছে, অনেকগুলো হয়ে গেছে। এবার কটা মটরশুঁটি তুলবো, এই যে মটরশুঁটি দেখ, পেঁয়াজকলি আর আমাদের গাছে এই কটা মটরশুঁটি পাইছি, সে হনুমানে খেয়ে গেছে। আর আমাদের ঘরে কটা ছিল এই যে এনেছি, দেখি এর থেকে আমি আর কটা ছাড়াই না, ফুলগুলো দেব না, ফুলগুলো কেটে কেটে ফেলে দিই। পেঁয়াজকলিটা এবার ধুয়ে নিই, কালকে বৃষ্টি হয়েছিল, একটু বালি টালি লেগে গেছে নাকি। মটরশুঁটিটাও ধুয়ে নেবো, তুর্কিগুলো পাখিগুলো ডাকছে দেখছিস, পাখি না ওগুলো তুর্কি, হ্যাঁ তুর্কি নাকি বলে, তুর্কি তুর্কি। হুম, এবার দেবো নুন, জিরে লঙ্কা রসুন একসঙ্গে বাটা ওইটা দিয়ে দিচ্ছি। এবার নুন দিচ্ছি, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বেশি দেব না। এবার এই মটরশুঁটি আর পেঁয়াজ কলি, পেঁয়াজ মাখাই নিচ্ছি ভালো করে, সবার সঙ্গে মিশে নেব, মাছ পেঁয়াজকলি পাতা। এবার পাতায় দিয়ে দেব, এক জায়গায় জমা হয়ে গেছে আমি ছড়াই দিলাম তেলটা ভালো করে। এবার আমি মাছ কটা এই পাতায় সাজা সাজাই দেবো, না একটা মাছ নাও। এবার আমি মাছগুলো পাতায় সাজা সাজাই দিই, এই যে ডিমটাও দিয়ে দিচ্ছি পাতায়, ওটা মনে হচ্ছে পিস, সব কটা দিয়ে দেবো এক পাতায়। রাজা হুম, তাড়াতাড়ি আমরা আগুন ধরাই দিই, টেস্টটা আজকে কেমন হবে, অসাধারণ হবে, অসাধারণ হবে। আগে আমরা এরকম খেয়ে দেখেছি, দারুণ সুন্দর লাগে, আর করতে আনা হয়ে গেছে, পাও দেখ। নুন ধরে গেছে, এবার আমি এই যে পাতাটা পাতায় মাছ ভাজাটা এবার চাপা দিচ্ছি, তোমার একটু জোরে জাল দেবো, গরম হয়ে যাবে মাটির তাড়াটা, তারপরে আমি আস্তে আস্তে যাব। তো সেই গল্পটা আমি এবার বলি, ভব্বর বুড়ি আর চতুর বুড়ি, বুড়ি আর চতুর বুড়ি, ভব্বর বুড়ি খুব বোকা আর চতুর বুড়ি খুব চালা। তা ওদের বাড়িতে একটা গরু আছে, সেই গরুটা পোষে, চতুর বুড়ি বলে ভব্বর বুড়িকে যে এই গরু তো পুষি, তা দুজনে ভাগ করে নেব, তা কেমন করে ভাগ করব, ওটা তো তো এমনি করে ভাগ করা যায় না কেটে, তাহলে ওইটাকে কী করে ভাগ করব, তুই নিবি ভব্বর বুড়ি বলতেছে, চতুর বুড়ি বলতেছে ভব্বর বুড়িরে, যে তুই নিবি মাথার দিকে আর আমি নেব পিছন দিকে। তারপরে আর ভব্বর বুড়ি এবার তাই মেনে নেছে, আর চতুর বুড়ি বলে কি, তাহলে তুই এবার সারাদিন ওরে খাওয়ায় টাওয়ায় দিবি, হ্যাঁ মুখে ধরে যে নেবে, তোর মুখ তুই এবার তুই খাওয়াবি, তুই না খাওয়াইলে তো মরে যাবে, তুই খাওয়াই রাখিস। তা ও সারাদিন খেটে বেটে এসে এই গরুর পিছনে খড় কাটে, ঘাস কাটে, ফ্যান জল খাওয়ায়, গরুরে খাবার রান্না করে খাওয়ায়, ও সারাদিন গরুর পিছনে খাটে। আর ওই চতুর বুড়ি পিছনে সে পিছন দিয়া দুধটা বেশ গাড়ি বিয়াইছে,
অল্প দুধটা ধোয়ায় নিয়ে চলে যায়। ও ভাবে তাই তো, ও তো গরুর দুধ খায়, আমি তো খালি খাওয়াইয়াই যাই, আমি তো কিছু খাই না। কেন, ও তো মুখটা নিয়েছে। আর রাত্রে বেলা যখন শোবে ওরে বলে কি তুই দিনের একটা লেপ একটা লেপ, দুজনে এখন কি করে গায়ে দেবে। তা ওকে কে আমি তুই দিনের বেলা গায়ে দিবি, ওই ওই চতুর বুড়ি বলে বব্বর বুড়ির, তুই দিনের বেলা গায়ে দিবি আর আমি রাত্রে বেলা গায়ে দেবো। তা ওকে কি বেশ ঠিক আছে। দিনের বেলা তো গরম, দিনের বেলা তো ও গায়ে দেয় না, সময় তো পায় না শুতে। আর লেপ কে দিনের বেলা গায়ে দেয় জানিস, ও রাত্রে গায়ে দেয়, ও রাত্রির বেলা গায়ে দেয়। আর ও দিনের রাত্রিবেলা শীতে জড়ো সড়ো হয়ে থাকে, আর ও বেশ মজা মারে ঘুমায়। এখন একদিন ওই ভব্বর বুড়ি মনে মনে চিন্তা করছে, তাই তো ও তো আমার এই চালাকি করে সব কিছু করে নিচ্ছে, আমি তো শীতে কষ্ট পাই, এদিকে গরুরে খাওয়াইতে খাওয়াইতে আমার জীবন যায়, আমি তো কিছু পাই না। এখন একদিন ও কী করছে, সকালবেলা ও গরু বালতি টালতি নিয়ে আসে গরু ধোয়াবে, ও যাইয়ে কী করছে হেঁসোটা নিয়ে যাইয়ে গলাটা কাটে দিছে। কয়ে কী করিস কী করিস, হ্যাঁ ভব্বর বুড়ি কী করিস, কয়ে তো আমার গরু আমি সামনে দিয়ে কাটবো না পিছন দিয়ে কাটবো, সে আমি কাট যা করবো আমি করবো, আমার গরুর সামনেরটুকু আমি কাটিয়ে নিছি, এবার তুই তোর পিছনেরটুকু তুই যা করবি করগা, বেশ চলে গেছে। তারপরে সারাদিন লেপটা তো ওর কাছে থাকে, লেপটা কী করছে, দিনটা গেছে সন্ধ্যাবেলায় লেপটারে ভিজাইয়া ধুয়ে দিছে, আর রাত্রিবেলা সেই চতুর বুড়ি ও আর শুতে গেছে, শুতে গেছে আর লেপটারে দেখে কি ভিজা, কে এই চতুর ভব্বর বুড়ি কী করছিস, কয় কী করবো আমার দিনের বেলা আমি ভিজাই আমার লেপ আমি আমার দিনের বেলায় দিছ, আমি দিনের বেলা আমার তো আমি ভিজাই দিছি কাছে দিছি। তারপরে মনে মনে চিন্তা করে সে তো ভব্বর বুড়ি তো এবার চালাক হয়ে গেছে। তারপরে দুজনে মিলেমিশে থাকলো, আমার গল্প শেষ হয়ে গেল। আমার গল্প কিন্তু অনেক বড়, আমি ওইটুকু বললাম, তা কীরকম লাগলো আপনারা কমেন্টে জানাবেন। জাল দিতে হবে নাকি? হ্যাঁ, এবার আস্তে আস্তে জাল দেবো, তাওয়াটা গরম হয়ে গেছে, মাটির তো মাটির তাওয়া গরম হয়ে গেছে, এবার মাছটা আমি ঢাকা দিয়ে দিই, তার আস্তে আস্তে জাল দেবো আর এটা সেদ্ধ হবে ভালো। দেখলেন তো আমার বৌমা সুন্দর বনের মাছ, মোসল মাছ পাথায় বাজতে কইছিলাম, পাথায় বাঁধা ছাপ আইছে, আমি ওদিক পূজা টুজা দিলাম। তেল বেশি হয় না মাছটা, প্রচুর তেল। কি করছো? কি করছে? ওরে হাসি, পুরে ছানাটাকে দেখছো। মাছ পাতুরি তো অনেক খাইছি, অনেক দেখাইছি, এই মাছটাকে নিয়ে আইছে নদীর, একটু এখন এই ঢং করগে সব কিছু দিয়ে করগে খাইলে ভালো লাগবে মনে হয়, সেই জন্য এই ঢং করগে দিতে কইছি, বানাইয়ে তো আগে দেখি কী ঢং হয় খাইতে, তাইলে আপনারা ওই ঢং করগে খাবেন। অন্য মাছও খাইছে, এই পেঁয়াজকলি মটরশুঁটি এইসব দিয়ে ভালো লাগছে খাইতে। মাছটা এবার উল্টাবো, এই পাতাটা একটু তেল মাখে নি। এবার মাছটা আমি উল্টানোর জন্য এই থালাটা নিছি, এই থালাটাই পাতার তলায় এই থালাটা ঢুকে দিলাম, মাখা পাতাটা মাছে দিয়ে দিলাম, এদিকে একটু টান গে দাও পাতাটা, থালাটা এবার উল্টায় নিচ্ছি, লুড়ি দিয়ে এলাম। মাছটা আমাকে হয়ে গেছে, যে জিভুক আছে তেল মাছের তেল বাই দিয়েছে।
ভালো হইছে মা এরকম হবে তো সব মাছই ভালো লাগে এই মাছটার আলাদা কোনো নাম আছে নাকি ওরে আমি এই মাছটারে তো আমি চিনি না ওই যে আমরা যে একবার রান্না করেছিলাম শিমুল রিটে রিটা চিনি ওই রিটে মনে হয় এটা বুঝলা রিটা চিনি তারপরে ওই শাল ট্যাংরা চিনি এক এক জায়গায় এক এক রকমের নাম হতে পারে সেই মনে হয় শাল ট্যাংরাই হবে খুব ভালো হচ্ছে ডিমগুলো দেখে তো মনে হচ্ছে যে শাল ট্যাংরার মতো ডিমগুলো কিন্তু সেই শাল ট্যাংরার মতন ডিম হতো কত বড় বড় ডিম ছোটবেলায় তোরা খুব খেতে সেই ডিমগুলো ডিমের সাইজ দেখো মটরশুঁটি আর ডিম মটরশুঁটি আর ডিম মটরশুঁটি বোঝা যাচ্ছে না একদম মটরশুঁটির থেকে বড় বড় সাইজের ডিম ওটা তো দুইটা ডিম জায়গায় আমি অনেকগুলো খেয়ে নিয়েছি দেখানো দেখাতে পারলাম না এই যে এই যে ভর্তি দেবো এই যে এই দেখুন ডিম গোটা গোটা মনে হয় মটরশুঁটির মতন সাইজ কুমড়া ভাজা টাকা দিতে পারতাম আমাকে কুমড়া ভাজাটা ভালো দারুণ লাগছে কুমড়া ভাজাটা আমরা আগে খাইয়ে নিয়েছি এই মাছ পাতায় প্রচুর ভিডিও আছে আমাদের প্রচুর ভিডিও গুনে শেষ করতে পারবেন না তাও কিন্তু এই মাছ এলে গন্ধের ঠেলায় আর থাকা যায় না তাড়াতাড়ি খাইতে বসি এসব মাছ পেলে একটাই বলার উদ্দেশ্য বা দেখানোর উদ্দেশ্য এটাই যে এইরকম ধরনের মাছ মাছ পাতায় খাবেন ঝোল টোল খাওয়ার থেকে অনেক বেটার মাছ পাতায় ভাজা যার জন্য আমরা এই মাছটাকে পেয়ে মাছ পাতায় ভেজেছি সেটাই দেখানোর আপনাদের সামনে আজকে কারণ এই রেসিপিটা আপনারা সবাই শিখে গেছেন এই রেসিপিটা আমরা এতবার ভিডিও দেখেছি যে আপনারা সবাই শিখে গেছেন আর এই মাছটাকে উদ্দেশ্য করে এই রেসিপিটা করা ঝোল টোল রান্না করার থেকে অনেক বেশি টেস্ট হবে এটাতে খুব দারুণ লাগছে খেতে খুব মন ভরে খাচ্ছি আর আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাথিরা আগে খাইয়ে টাইয়ে লইছি এই যে কুমড়ো ভাজা দেখাই আগে মাছ ভাজা পরে সামনে থইয়া সবার খাওয়া হয়ে গেছে কাজলকে দিয়ে এইখানে আমি কাজল ভাত নিয়ে কলা পাতাটা পুষ্কে পুষ্কে খাইতে পারতেন দারুণ খেতে দারুণ বলে বোঝানো যাবে না এত টেস্ট এই মাছের এই যে শাক ভাজা রইছে দুইজন দুই পিস খেয়ে গেল কেমন লেগেছে ওনাদের তারাও খুব ভালো বললো বলেছে হয়তো খেয়ে গেল আর বললো খুব সুন্দর হয়েছে মাছ পাথাই খুব ভালো খাইতে খুব ভালো লাগলো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব সুন্দর থাকবেন আর এই রকম করবে বাজকে বাজকে খাবে কাটা কি শক্ত গো ও কাটা খাইস না খাইস না অত বড় কাটাটা খাওয়ায় কি দরকার মাছ খা কাটা খাওয়ায় কি দরকার থালের পাশে মাংস আরও দেখতাম না আর মাছের যদি মাছ রান্তাম কি মাংস রান্তাম কোনো দিন তা থালের পাশে কাটা কোটা দেখতাম না আমি মনে মনেই ভাবতাম কি সবার পাশে আর গোড়া আছে কাটা কোটে লজ্জা লাগতো কোনটা কমেন্ট করে জানাবেন ঠাকুমার জিজ্ঞাসা করবেন ঠাকুমাকে ঠাকুমা তোমার লজ্জা লাগতো না ভয় লাগতো তো আজকে আমাদের এখানে শেষ করছি ঠাকুমা খুব হাসছে